হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে একটা ধুতি কাট শেখাবো, খুব সহজ পদ্ধতি, আপনারা বাড়িতে বসে খুব সহজভাবে শিখতে পারবেন। বাড়িতে একটু ট্রাই নিলে আমার যে ট্রিক আছে সেই হিসাবে পদ্ধতিগুলো ফলো করবেন, ফলো করা বাদ এই ধুতি কাটটা সম্পূর্ণভাবে আপনারা কাটতে পারবেন। তো প্রথমে লম্বাটা বলে দিই, 36 মোদি 12, ফক আছে 14 ইঞ্চি রেডি, হিপ 36 রেডি, মানে এটা রেডি মাপ দিয়েছে ধুতি কাট। আর কাস্টমার এই দুটো কাপড় টুকরো দিয়েছে। এখন কাপড়টা মেপে দেখব। সবসময় কাজ কাটার আগে কাপড়টা অবশ্যই মাপবেন, তাতে আপনার সুবিধাটা ভালো হয়। এক মিটার একটা টুকরো দিয়েছে, আর এই টুকরোটা মোটামুটি 1 মিটারের মতন দিয়েছে। তো আপনাদেরকে এবার করতে হবে কি, হালকা করে কাপড় দুটোকে আয়রন করে নিতে হবে। আমি হালকা করে আয়রন করে নিচ্ছি কাপড়গুলো। ওই পাটটা আমার আয়রন মারা হয়ে গেছে, আমি আবার এই পাটটা আয়রন মারছি। আয়রন কাপড়টায় হালকা ডায়ের দাগ আছে, সেটা কাস্টমারের মেটা আমি বলেইছিলাম। তো এখন আমরা কাপড়টা ভাঁজ করব। কীভাবে ধুতি কাটটা ফেলতে হয় সম্পূর্ণভাবে আপনারা খেয়াল করে দেখবেন, ধুতি কাটটা কীভাবে ফেলতে হয় এরমভাবে ঠিক এরম করে নেবেন। এরমভাবে সম্পূর্ণভাবে সুন্দরভাবে এরমভাবে এই পাটটা ফেলাবার আমরা আবার অন্য পাটটা ফেলছি। ঠিক একইভাবেই ওই পাটটাও ফেলবো। কাপড়টা একটু দাগ আছে, বলেছিলাম দাগটা একটু কেটে হাঁটিয়ে দেবে, আমি সেই হিসাবেই কাটবো। ঠিক একইভাবে ওইটাও ফেলছি, সেকেন্ড পার্টটাও ফেলে দিচ্ছি। ঠিক একইভাবে ওই এই পার্টটাও সুন্দরভাবে ফেলে দিলাম। এবার আমরা সর্বপ্রথমে লম্বাটা মাপব। লম্বাটা আছে 36। তো আপনারা দেখে নেন, ঠিক এই জায়গা থেকে পুরো একদম লাস্ট থেকে 6 ইঞ্চি আমি বেল্টের বাদ দিয়ে আমি 36 মাপ নিলাম। ঠিক আছে, এই আপনাদের 1 ইঞ্চি এক্সট্রা রেখেও কাটলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 36 মাপ নিন। এইটাকে আমরা ঠিক যেভাবে ওই ইকুইভ্যালেন্ট আছে সেই হিসাবে ডাগটা মেরে নেব। যত একটু ওদব টাইপে রাখবে তত ফলটা ভালোভাবে আসবে। ঠিক আছে, দাগ মেরে নিলাম। এবার এইটাকে আমরা
পায়ের মাপটা, পায়ের মোজিটা আছে 12 ইঞ্চি, এই ঠিক এই জায়গা থেকে মানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে 6 ইঞ্চি, মানে 12 ইঞ্চিতে একটা দাগ মেরে নিলাম। দাগ মেরে এই জায়গাটাই ন্যাচা মেরে নিলাম, ঠিক আছে। আর এবার এই জায়গাটা আমি কাটছি, লম্বাটা আমরা আগে কেটে নিচ্ছি। অনেকে বলে ধুতি কাটা ব্লাউজ, এই ধুতি কাটা খুব কষ্টের বিষয়, আমি তো বলি না কষ্ট নাই, সহজ পদ্ধতি, আপনারা শিখতে পারেন। আর এই জায়গাটা একটু মোটামুটি 3 ইঞ্চির মতন কেটে দিই, এরকমভাবে কেটে দিই। যদি বলে ধুতি সেলাইও শিখতে চাই তাহলে একদিন কমেন্ট করে জানাবেন, ধুতি সেলাইও শিখিয়ে দেবো। এবার এই যায় পয়সাটা ঠিক এরমভাবে ভাঁজ করে এবার আমরা কাটবো, এটাকে মোটামুটি একটা লাইন সিধে করতে। লাইনটা সিধে করে নিলাম, এই ন্যাচাটা এখানে মারা ছিল, এই জায়গাটা হালকা করে ন্যাচাটা মেরে দিলাম। এবার আমরা কাটবো থক, ম্যাক্সিমাম এখান থেকে 2 ইঞ্চি নিবে, থকটা 2 ইঞ্চি এখান থেকে নিয়ে নিবে। আর থকের মাপটা দিয়েছে 14 ইঞ্চি, আমি 6 ইঞ্চি বেল্ট করবো। হ্যাঁ, থকের মাপটা দিয়েছিল 14 ইঞ্চি, 14 ইঞ্চি আমরা ওপর থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে এই 14 ইঞ্চিতে দাগ মেরে দিলাম। আর ঠিক এখান থেকেও 2 ইঞ্চি আমরা ই করব, দাগ মেরে দিলাম। এইটাকে সমান করে নেবো স্কেলের সাহায্যে, সুন্দরভাবে এটা সমান করে নেবো, এইটাও সুন্দর করে সমান করে নেবো। সমান করে নেওয়ার জন্যে আর এটা ঠিক পকেট জন্য হালকা শেপ দেবো, ওভাবে শেপটা দিয়ে দেবো। এবার ফকটা আমি কেটে নিচ্ছি, ঠিক এরমভাবে সুন্দরভাবে আপনারা কেটে নেবেন, কত সুন্দর শেপটা হয়েছে। এবার হয়ে গেল ধুতির কাটা, এবার আর কাটবো বেল্টটা। বেল্টটাও খুব সহজ পদ্ধতি, এটা ধুতি নিচে পাটটা কাটা হয়ে গেল, এই পাটটা এবার কাটবো আমরা বেল্টটা। এই যে বাঁচা কাপড়টা আছে, এই বাঁচা কাপড়টা এরকমভাবে সুন্দরভাবে ফেলবো, এখান দিয়ে একটা দাগ মেরে নেবো। কত ইঞ্চি মাপ আছে হিপে? 36 ইঞ্চি রেডি বলেছে, 36 ইঞ্চি রেডি রেডি রাখবো, মানে ওরা অলরেডি রেডি মাপই দিয়েছে, ওদের আরও মানে সালোয়ারের মেপে কোমরের মাপটা রেডি, যদি অ্যালাউন্স না সেই কাটা কাটিংও আলাদা আছে, অ্যালাউন্স কাটিং আলাদা আছে। এখান থেকে আমরা 2 ইঞ্চি বেল্টের দড়ি ঘরের জন্যে রাখলাম, মানে কি লাস্টিকও করে। আর এখান থেকে 6 ইঞ্চি যে রেডি বললাম, 6 ইঞ্চি এই দেখেন 6 ইঞ্চি, এটাকে আমরা স্কেলের সাহায্যে সমান করব। এটাকে আমরা সুন্দর করে কেটে নেব, এটা কেটে নেবো।
আর মাঝখানের জন্য হাফ ইঞ্চি ওজনের কাপড় লাগবে। এটা ঠিক এরকম বেল্টের মোড়া হয়ে যাবে। এরকম বেল্টের মধ্যে ন্যাচা মেরে দেবে, সুবিধা হবে। জায়গায় জায়গায় আমি ঘরে ঘরেটা মেরে দেবো। আমার ঘরে ঘরেটা মেরে দিলে কারিগরদের সেলাই করতে সুবিধাটা হয়, একুরেট মাপটা থাকে। আর এই জায়গাটা দেখে দেবো 36 ডি, ঠিক আছে। এই পদ্ধতিতে কাটলে খুব সুন্দর ধুতি হয়। আমার পদ্ধতিটা যদি ভালো লাগে, ভালো লেগে যদি একটু উপকার মনে হয়, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। যারা এরমভাবে কাটিং শিখতে চান তাদের বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।